জি জুবাই ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। তাহলে এখন আপনাদের সাথে শেয়ার করব, আপনি একটি গিগ তৈরি করার জন্য আপনাকে কি কি পদ্ধতি ইউজ করতে হবে, কি কি জিনিস জানতে হবে। তাহলে ফার্স্টটি হচ্ছে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি চলে আসবেন বাইং মুডে, মানে আপনি এখন বায়ার হিসেবে আছেন। আপনার আপনার অ্যাকাউন্টটা ফার্স্টে থাকবে হচ্ছে কি, ফার্স্ট থাকবে হচ্ছে আপনার সেলিং মোডে। আপনি একজন সেলার বা আপনি একজন ওয়ার্কার অথবা আপনি একজন কর্মী, সেক্ষেত্রে আপনার এখন আছে হচ্ছে সেলার মোডে। এখন বলছে সুইচ টু বাইং। এবার যদি আপনি এখানে সাবমিট ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি চলে যাবেন বায়ার মোডে। কথা কি বুঝতেছেন আমার? জি আচ্ছা জোয়ার ভাই, বুঝতেছেন? হ্যাঁ বুঝছি। তাহলে ফার্স্টে আপনি চলে আসবেন হচ্ছে বায়ার মোডে। এবার বায়ার মোডে এসে তারপর এখান থেকে আপনি সার্চ করবেন যে যে টপিকটার উপর আপনি গিগটা তৈরি করতে চান। তো এখন আমি চাচ্ছি যে কপি পেস্টের উপরে আমাদের একটা কি হোক গিগ তৈরি করা করবো। সেক্ষেত্রে এখানে আমরা কপি পেস্ট টাইপিং ওয়ার্ক অথবা কপি পেস্ট ওয়ার্ক দেখিয়ে আমরা কি করব, সার্চ করব। তাহলে কপি পেস্ট টাইপিং ওয়ার্ক লিখে সার্চ দিলাম। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা আমাদের প্রোফাইল থেকে চলে আসবো হচ্ছে বায়ার মোডে। তারপর হচ্ছে আমরা যে বিষয়ের উপর গিগ তৈরি করব, সেই বিষয়ের উপর আগে অভিজ্ঞতা নিব। কিভাবে আমাদের এই সার্চ বারে এসে আমরা কি করব, কপি পেস্ট ওয়ার্ক লিখে অথবা কপি পেস্ট টাইপিং ওয়ার্ক লিখে আমরা সার্চ দিব। সার্চ দিয়ে আমরা মিনিমাম 5টা থেকে 7টা গিগ দেখে ওদের গিগের উপরে আমরা কি করব, হ্যাঁ রিসার্চ করব। রিসার্চ করে ওদের গিগগুলো দেখবো, দেখে ওনারা কিভাবে গিগ গুলো তৈরি করছে ওই গিগ গুলো দেখবো। তাহলে এটার উপর রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, নিউ ট্যাব ওপেন করবো। তারপরে সাপোজ হচ্ছে ওর থেকে কিছু আমরা কালেকশন করবো, তার জন্য রাইট বাটনে ক্লিক করে তারপরে আবারও সেম ভাবে নিউ ট্যাব লিখবো। আমরা আগে কোন 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 গুলো নিবো, কাদের কাদের গুলো ওইটা দেখতেছি। তারপর ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং, আচ্ছা টাইপিং দরকার নাই, আমরা কপি পেস্ট নিচ্ছি জাস্ট। কপি পেস্ট ওয়ার্ক এখান থেকে কপি পেস্ট এন্ড টাইপিং তিনটা হয়ে গেছে, তো ওই জন্য টাইপিং সহ চলে আসছে। তাহলে কপি পেস্ট ওয়ার্ক দেই, শুধু টাইপিংটা আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে কপি পেস্ট ওয়ার্ক ক্লিক করলাম, দুইটা তো আসছে, ঠিক আছে ফাইন। তারপরে এরকম ভাবে আমরা আরো হ্যালো ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট, আচ্ছা ওটাও নেই যেহেতু ওর হেডিং এর সাথে আর আমি যেটা চাচ্ছি তার উপরে কি মিলছে, তাই না? আরো দেখি এরকম কপি পেস্ট ওয়ার্ক আছে, ফার্স্ট এড এক্সেল ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এন্ড কপি পেস্ট। তো ওর এখানে কপি পেস্ট আছে, এটা আমরা নিতে পারি। তার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা নিউ ট্যাব ওপেন করব, নিউ ট্যাব ওপেন করলাম। তারপর হচ্ছে তাহলে এখান থেকে এটা নিতে পারি, আমরা নিউ ট্যাব নিব। আচ্ছা নিউ ট্যাব নিয়ে আমরা আরো একটা অথবা দুইটা থেকে দেখি। তাহলে আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট ওয়ার্ক, তাহলে কপি পেস্ট ওয়ার্ক এখানে ক্লিক করব, আমরা রাইট বাটন ক্লিক করব, সরি আমরা নিউটা ওপেন করি। এখন আমাদের মোটামুটি 5টার মতো নিউটা ওপেন হয়েছে বা ডাটা এন্ট্রির পর আমরা কি একটা আইডিয়া নিব। তাহলে এই একটা গিগ, তারপর এই একটা গিগ দুইটা, তারপর একটা তিনটা, 4টা 5টা, তারপর হচ্ছে একটা 6টা। তাহলে 6টা 6টা গিগ থেকে আমরা দেখবো সে কিভাবে কিভাবে লিখছে। তাহলে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে হেডিং কি হবে, আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট ওয়ার্ক। তাহলে একটা হেডিং দিছে, তাহলে তারপর হচ্ছে আমরা দেখতে পারবো এখানে আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট এন্ড টাইপিং এন্ড এক্সেল ডাটা এন্ট্রি ওয়ার্ক। একের ভিতরে সে অনেকগুলো দিছে, এখানে এক্সেল অ্যাড করছে, তাই না? আপনারা চাইলে এই হেডিং এ এক্সেল অ্যাড করতে পারেন, ওয়ার্ড অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা এই গিগটাতে দেখি, এটা হচ্ছে আই উইল ডু ফার্স্ট এড এক্সেল ডাটা এন্ট্রি ওয়েব স্ক্র্যাপিং কপি পেস্ট ওয়েব রিসার্চ
কালেকশন একসাথে ইউজ করছে। এখন এই জুবায়ের ভাই যে আমাকে কোশ্চেন করেন মাঝে মাঝে যে স্যার এই আমি যে আগের গুলা তো কপি পেস্ট দিয়ে দিছি ডাটা এন্ট্রির মধ্যে, এখন এগুলোর মধ্যে কি দিব কি দিব না। এখন দেখেন উনি কিন্তু এই গিগে একের ভিতরে সবগুলো দিছে ইউজ করছে, আবার দেখবেন উনি আবার চাইলে আর একটা গিগ তৈরি করতে পারবে শুধুমাত্র এখানে এক্সেল ডাটা এন্ট্রি বাদ দিয়ে। এখন দিবে আই উইল ডু ফাস্টেড ওয়েব স্ক্র্যাপিং, হ্যাঁ কপি পেস্ট ওয়ার্ক, ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন দিয়ে গিগ তৈরি করে ফেললো। অথবা উনি দিল আই উইল ডু কপি পেস্ট ওয়ার্ক এন্ড ওয়েব রিসার্চ অর অথবা ডাটা কালেকশন দিয়ে গিগ তৈরি করে ফেললো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি জাস্ট দুই একটা ওয়ার্ডকে চেঞ্জ করে আপনার দুই একটা সার্ভিস এদিক সেদিক করে আপনি আরো একটা গিগ তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, তবে আপনি 6টা না 7টা গিগ তৈরি করছেন, দ্যাটস এনাফ আপাতত জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম ভাবে আমরা তারপরেরটাতে দেখব। তারপরেরটা সে কিভাবে লিখছে, আইল ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট ওয়ার্ক সিম্পল ভাবে লিখছে। তারপরে এখানে এখানে দেখলাম আইল ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট এন্ড এক্সেল ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর ইউ, আপনি যে ওয়ার্ড ডাটা এন্ট্রি লিখতে পারেন কোনো সমস্যা নেই। তারপরে এভাবে আসবো এবার। তাহলে এখন আমরা মোটামুটি টাইটেল সম্পর্কে ক্লিয়ার হলাম, আজম ভাই কি বলেন? হ্যালো হ্যালো আজম ভাই নাই, যার জন্য দেখাচ্ছে উনি নাই। তাহলে এভাবে আমরা আইডিয়া নিব, আইডিয়া নেওয়ার পর এবার আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের টাইটেলে লিখতে হবে আইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি এন্ড কপি পেস্ট ওয়ার্ক লিখে আমরা চাইলেই আমাদের টাইটেলটা লিখতে পারি। টাইটেল লেখার পরে আমাদেরকে জানতে হবে অবশ্যই আমাদের যে গিগ ব্যানার দিব সেই গিগ ব্যানারটা আমরা কিভাবে দিব। তাহলে গিগ ব্যানার আমরা দেখবো বিভিন্ন ভাবে দিতে পারি। এখানে শুধু উনি কি একটা ল্যাপটপ ইউজ করছে, ওই ল্যাপটপ ইউজে উনি একটা এক্সেল ডাটা এন্ট্রি একটা এবিসি ছবি কিভাবে দিতে হয়, ঠিক আছে ওইটা আমরা দেখেছিলাম গতকাল। ওকে, তারপরে উনি কিভাবে একটা গিগ ব্যানার দিচ্ছে সেটা আমরা দেখবো ভালো করে। আপনি চাইলে আপনি নিজের পিক দিতে পারেন, আপনি চাইলে শুধু আপনার স্ক্রিনে শুধু এক্সেল এর ইয়া দিতে পারেন, আপনি চাইলে এই টাইপের লিখতে পারেন, তবে এরকম দিলে স্ট্যান্ডার্ড ঠিক আছে ভালো হয় সব থেকে বেশি। হ্যাঁ, সার্ভিস গুলো দিলেন পাশাপাশি আপনার ছবিটা থাকবে। ঠিক আছে, উনি জাস্ট উনি কিছুই দেয় নাই, জাস্ট উনার ছবি দিচ্ছে, হয়তো বা আগে অন্য কিছু ছিল পরে হয়তো বা চেঞ্জ করছে এরকম হতে পারে, অথবা আগের থেকে এরকম ছিল সেটাও হতে পারে, সমস্যা নাই। তারপরে হচ্ছে এই জাতীয় ছবি যারা ইউজ করে এদের ক্ষেত্রে বিশেষ করে সত্যি অর্থাৎ যারা মেয়েরা আছে, ঠিক আছে সুন্দরী মেয়েরা কাজ পাই বেশি, বুঝছেন জুবাইর ভাই? হ্যালো, মানে অনেক অনেকে আছে যে মনে করেন ঠিক আছে কাজ করলো পাশাপাশি, হ্যাঁ কথাটা বললো মনের আদান প্রদান করলো ভাবে নাকি, এই যে গুলো হয় হয় না সময়, হ্যাঁ সুন্দর করে গিক তৈরি করছে পাশে সুন্দর করে এরকম একটা, হ্যাঁ সুন্দর মেয়ে তার ছবি দিয়ে দিছি, দেখবেন যে ওখানে অনেকগুলো গিয়ে হয় ঠিক আছে ক্লিক পরে অনেকগুলো অর্ডার পাচ্ছে। যাই হোক, তাহলে আমরা টাইটেল এবং হচ্ছে আমাদের গিগ ব্যানার কিভাবে দিতে হবে বুঝতে পারছেন আজম ভাই? হ্যালো আজম ভাই, তো খবর নাই আজম ভাই, তো হ্যালো হ্যালো আজম ভাই হ্যালো। তাহলে এভাবে আমরা গিগ টাইটেল এবং গিগ ব্যানার দিব দেখে দেখে। তাহলে কি আপনার হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কিভাবে গিগ ব্যানার তৈরি করতে হবে ওটা দেখলাম সুন্দরভাবে। ফার্স্টে আমাদের আমাদের কি দিব, আমাদের যে টাইটেল আছে কপি পেস্ট ওয়ার্ক লিখে আমরা দিব, তারপরে কপি পেস্ট এর ভিতরে ডাটা এন্ট্রি ভিতরে যেগুলো আছে আপনি চাইলে সবগুলো ইউজ করতে পারেন, যে আই উইল ডু ওয়ার্ড ডাটা এন্ট্রি, আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি ফর কপি পেস্ট ওয়ার্ক, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, আরো ডাটা এন্ট্রির ভিতরে যেগুলো আছে ঠিক আছে সবগুলো আপনি করতে পারবেন, অ্যাডমিন সাপোর্ট এন্ড কপি পেস্ট ওয়ার্ক সবগুলো দিতে পারবেন, বুঝছেন আজম ভাই? হ্যালো, আপনি তো বেরিয়ে যান বারবার। তারপর হচ্ছে অ্যাবাউট দিস গিগ, গিগ সম্পর্কে আপনি একটা অ্যাবাউট লিখবেন, ঠিক আছে এরকম দেখবেন অনেকগুলো থেকে এরকম, এই জন্যই বলছি 5টা 6টা 7টা থেকে নিয়ে আপনি তারপরে আপনি একটা দাঁড় করাবেন, যেমন হাই ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ, ঠিক আছে সুন্দর করে লিখে দিচ্ছে, এটা আপনি ইউজ করতে পারেন হুবহু, এখান থেকে কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপরে আপনি ডেসক্রিপশন আপনি দিতে পারেন হচ্ছে ডু ইউ নিড রিলায়েবল এন্ড প্রফেশনালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ওটা মেবি ওনার ভার্চুয়াল ডাটা এন্ট্রির জন্য গিগ এই জন্যই দিছে। আপনি এখানে দিতে পারেন কপি পেস্ট ওয়ার্ক, ঠিক আছে একটু চেঞ্জ করে দিয়ে দিবেন কপি পেস্ট ওয়ার্ক। ওকে, তারপরে আপনি যে এন্টারপ্রাইজ নাকি এটাকে লিখছে এন্টারপ্রাইজ বা আওয়ার সার্ভিস মাই সার্ভিস এগুলো দিয়ে আপনি সুন্দর করে ডাটা এন্ট্রি ডাটা মাইনিং এই জাতীয় ঠিক আছে ডাটা এন্ট্রির ভিতরে যেগুলো পরে আপনি সবগুলো ইউজ করতে পারেন, এগুলো সবগুলো দিলেন
তারপরে এবার এবার আসি আমাদের বেসিক থেকে আমাদের প্যাকেজ গুলো কিভাবে সিলেক্ট করব। এখান থেকে আমরা দেখি যদি আরেকটা প্যাকেজ দেখি উনি কিভাবে দিছে। তাহলে বেসিকে দিছে হচ্ছে আইল অ্যাকুরেটলি। হ্যাঁ আজম ভাই আসছেন না? হ্যাঁ ওই যান ঘুমাইয়া পড়েন না মাঝে মধ্যে, ঘুমাইয়া পড়েন আমি ঘুমাইতে পারি না, এটা সমস্যা। আপনিও ঘুমাইয়া পড়েন, আপনার কম্পিউটারে ঘুমাইয়া পড়েন, নেটে ঘুমাইয়া পড়েন, সবাই কি এরকম হলে হবে? আপনার জন্য ক্লাস করাচ্ছে আপনি নাই, ওকে এটা বোঝাচ্ছে আপনি নাই, তাহলে কিভাবে হবে বলেন? যাই হোক রেকর্ডিং চলতেছে, আইল ডু অ্যাকুরেটলি ডোটা ফর ইউজ করছে, ডোটা এন্ট্রি অফ এনি টাইপস অফ ফাইল, ঠিক আছে, এনি টাইপস অফ ফাইল দিতে পারেন উনি, ঠিক আছে। এখানে কপি পেস্ট ইউজ করতে পারেন, আইল ডু অ্যাকুরেটলি কপি পেস্ট ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর এনি টাইপস অফ ফাইল ইউজ করতে পারেন। এখানে কি দিছে কি 100 এন্ট্রিজ $5, হ্যাঁ আপনি দিবেন 100 এন্ট্রিজ $5, ঠিক আছে আপনি, ঠিক আছে দিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনি বরঞ্চ সার্ভিস আরো বাড়ায় দিতে পারেন, তারপর 100 এন্ট্রিজ $5 দিবেন, সমস্যা নেই, তবে $5 রাখবেন স্টার্টিং বেসিক। আমরা অলরেডি সবগুলোতে $5 লাগবে, বেশি না, আমরা আপাতত কম দিয়ে স্টার্ট করতে চাই, তার পরবর্তীতে আমরা বাড়াবো, সমস্যা নেই। আমাদের যখন কি কাজ ভালো হবে, আমাদের যখন অনেক কাজ থাকবে তখন আমাদের ডিমান্ড বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিস এরকম স্ট্যান্ডার্ড দেখবেন, উনি ডেলিভারি দিবে একদিনে, হ্যাঁ রিভিশন দিতে পারবে 6 বার 6 বার 6 বার, তারপরে একদিন কাজ করবে 4 ঘন্টা। তাহলে মোটামুটি এগুলো দেখে আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিলাম। স্ট্যান্ডার্ডে যাবেন, স্ট্যান্ডার্ডে গিয়ে দেখবেন এখানে বলছে 300 এন্ট্রি করবে। এই দেখেন জুবাইর ভাই খেয়াল করে, উনি 100 এন্ট্রি দিছিল কত, $5, যখনই বলবে ভাই ভাইয়ারকে বলছে তুমি বড় পাই দিও, আমি তোমার কমায় দিব, 300 এন্ট্রি হওয়ার কথা ছিল $15, কিন্তু দিছে কত ডলার, $10, বুঝতে পারছেন? তাহলে হারটা কিভাবে যায়, মানে ইয়াটা যত বেশি নিবেন, আপনি যখন আলু যখন মনে করেন 5 কেজি নেবেন তখন কমে আনতে পারবেন, 1 কেজি বলে ওই ওইটার দাম থেকে কি বেশি হবে। তাহলে এখানে আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারলাম কিভাবে কি হবে। তাহলে ওখানে সেম জিনিস রাখবেন আপনি, টাইটেলটা সেম জিনিস থাকলো, ঠিক আছে, ওখানে ছিল 100 এখানে 300, আপনি ডলার এই ডলারটা চেঞ্জ হয়ে যাবে। প্রিমিয়ামে দেখেন ওখানে ছিল ছিল হচ্ছে কত, 300, এখানে হয়ে গেছে হওয়ার কথা যে 600 কিন্তু হয়েছে 800। আপনি যত বেশি নেবেন তত কি এখানে ডলার ওই হারে কম হবে। মানে 4 দিন ডেলিভারি দিছে, আনলিমিটেড রিভিশন দিতে পারবে, সমস্যা নেই, টোটাল কাজ করবে 8 ঘন্টা, 8 ঘন্টা কাজের জন্য সে নিবে হচ্ছে টোটাল প্রিমিয়ামে $20। এভাবে আপনি দিবেন, দিয়ে আর হচ্ছে অলওয়েজ অ্যাটাচমেন্ট যে ফাইল, বায়ার রিকোয়ারমেন্ট থাকে, বায়ার রিকোয়ারমেন্ট আপনি 3টা থেকে 4টা জিনিস ইউজ করতে পারেন, ওয়ার্ক ডিটেলস অথবা ওয়ার্ক ডেসক্রিপশন, আপনি লিঙ্ক, তারপর হচ্ছে ইমেজ, এটুকুই, ঠিক আছে, অথবা কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটাও ইউজ করতে পারেন, কন্ট্রাক্ট অ্যাড্রেস, সমস্যা নেই, অথবা কন্ট্রাক্ট ডিটেলস, কন্ট্রাক্ট ডিটেলস আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো কন্ট্রাক্ট ডিটেলসটা, তাহলে ওয়ার্ক ডিটেলস, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলস, ইমেজ অথবা পিকচার, তারপর হচ্ছে লিঙ্ক, এই 4টা জিনিস আপনি কি করে দেবেন অ্যাটাচ করে দিবেন। আর গিগ গিগ ব্যানার যেটা আছে, গিগ ব্যানার তো আপনি ক্যানভাতে তৈরি করবেন, ক্যানভাতে তৈরি করে তারপর হচ্ছে সুন্দর করে আপনি ওখানে পাবলিশ করে দিবেন, দিয়ে দিবেন। সাপোজ ধরেন এই ব্যানারটা আপনি কি ক্যানভাতে তৈরি করছেন, ক্যানভাতে ক্যানভার কাজ তো আমরা জানি নাকি আসুন ভাই, ক্যানভার কাজ জানি না, তাহলে ক্যানভার কাজ জানি, ক্যানভার কাজ জানলে আমরা সুন্দর করে ক্যানভার মধ্যে এরকম ভাবে এ লিখবো, হয়তো এরকম হবে না, আমাদেরটা অন্যরকম হবে, হোক সমস্যা নাই, আমরা কি করবো ক্যানভাতে সুন্দর করে এরকম ডিজাইন করে আপলোড করে দিব, ব্যাস। তাহলে আমরা যে কোনো ধরনের গিগ যে কোনো ধরনের এবার আমরা তৈরি করতে পারবো, আশা করি এটুকু বুঝতে পারছি, ঠিক আছে। আমরা স্টপ করে দিচ্ছি, রেকর্ডিং স্টপ করেছি। তাহলে যে কোনো ধরনের আপনি গিগ যেন তৈরি করতে পারেন, যে কোনো ভাবে গিগ কিভাবে তৈরি করতে পারবেন আমি মোটামুটি এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন আশা করি, ওকে।